ভালো আছেন? আরে কাকে দেখছি, আপনি? আকাশ, আকাশকে একটু, আপনি ডক্টর দাশগুপ্তর সঙ্গে দেখা করতে এসেছেন? হ্যাঁ, ওর সঙ্গেই। জানেন, সাইকিয়াট্রিস্টরা অনেকটা ম্যাজিশিয়ানদের মতো হয়, মানুষের মনের কথা ঠিক ধরে ফেলে। তাই বুঝি? যেমন এখন আমি ধরে ফেলেছি যে আপনি ডক্টর দাশগুপ্তর সঙ্গে দেখা করতে আসেননি। আপনি আর কি কি ধরে ফেলেছেন? নার্সারিটা কোন দিকে আপনি গুলিয়ে ফেলেছেন, আর কাউকে জিজ্ঞেস করতে খুব লজ্জা পাচ্ছেন, রাইট? রাইট, খুব দেখতে ইচ্ছে করছে বাচ্চাটাকে, আর একটুও দশ হয়েছে না, তাই তো? একটু ওয়েট করুন, আমি নিয়ে যাচ্ছি। আচ্ছা ডক্টর বাসু, বাচ্চাটি তো এখন একদম সুস্থ, তাহলে ডক্টর সরকার এত দেরি করছেন কেন ওকে ছাড়তে? আমি কিন্তু ডেফিনেটলি আজকে ওনার সঙ্গে ঝগড়া করবো। এই রে, না না, আর একটু ধৈর্য ধরুন। আসলে ডক্টর সরকারকেও তো অনেক ফর্মালিটিস পুরো করতে হয়, বুঝতেই পারছেন। আকাশের খুব মজা, সারাক্ষণ এখানেই থাকে, যখন খুশি বাচ্চাটাকে দেখতে পায়। আর আমার একটু ইচ্ছে করলেও, আচ্ছা কি দেখছেন বলুন তো? আপনাকে, আর কি আর কথা ভাবছি। কেয়া, ওর মা না? কেয়া যদি জানতো পৃথিবীর সবচেয়ে ভালো মাকে পেয়ে গেছে ওর বাচ্চাটা, মেয়েটা বড্ড শান্তি পেত। আমি না জানি না আমি ভালো মা হতে পারবো কিনা, আমি সত্যি জানি না। নিশ্চয়ই পারবেন, দেখবেন আপনারা খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ নন্দিনী, এরকম ভালো একটা ডিসিশন নেওয়ার জন্য। চলুন নার্সারিতে যাই, একটু আগে গিয়ে দেখলাম পুচকেটা ঘুমোচ্ছে। তাই? বাই দ্য ওয়ে, নাম ঠিক করেছেন? তুলি। খুব সুন্দর নাম। চলো স্যার। বলো কি বলবে? কফি খাবি তো? কফি এখন? আই ডোন্ট মাইন্ড। এক্সকিউজ মি, একটা কফি আর দুটো ভালো পেস্ট্রি নিয়ে আসো। এই না না, পেস্ট্রি খাবো না আমি, শুধু কফি। আচ্ছা ঠিক আছে, একটা কফি নিয়ে আসো। ওকে স্যার। গাদা গুচ্ছে ক্রিম খাইয়ে চেহারাটা 12টা বাজাবে নাকি? কি ব্যাপার, হঠাৎ এত চেহারা কনসিয়াস হয়ে উঠলি যে? হঠাৎ হয়েছি বলছো? আমি তো তুই এরকম খাওয়ার দাওয়ার নিয়ে খুঁত খুঁত করতিস না, পেস্ট্রি খেতে মারাত্মক ভালোবাসি। হ্যাঁ, কিছু পেতে গেলে কিছু ছাড়তে হয়, বুঝলে ব্রাদার? মানে ব্যাপার আছে, অনেক ব্যাপার আছে। এ দেখো, যারা বড় ফুটবলার তাদের পা ইনসিওর করানো থাকে, যারা কুস্তিগির তাদের শরীর, তার কারণ ওটা তাদের অ্যাসেট। সেরকম আমার এই চেহারাটা, এটাও আমার অ্যাসেট, এটাকে ঠিক রাখতে হবে তো, অ্যাজ ইট ইজ। কি বলছিস, আমি মাথা মুন্ডু কিছুই বুঝতে পারলে না? পারবে, একটু ধৈর্য ধরো, সব কিছু একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে। সুগার স্যার? নো সুগার। আচ্ছা এই এই মীনাক্ষীর ব্যাপারে তুই কি ভাবছিস বলতো আমাকে? কোন মীনাক্ষী? ও, মীনাক্ষী সেনগুপ্ত?
বাবা, তা তোমার সাথে এত ইন্টিমেসি হলো কবে? একবারে নাম ধরে না? ভালো ভালো, তোমার একটা ঘনিষ্ঠতা হওয়া দরকার। আফটার ইউ আর মাই অনলি গার্জেন। দেখ, মেয়েটা আসলে এত ভদ্র, এত ভালো, কেন না দুঃখী দুঃখী মনে হয় না? ডোন্ট ওয়ারি, বেশি দিন মনে হবে না। দেখ, একটা ইনোসেন্ট মেয়েকে নিয়ে তুই তুই খেলা করিস না, প্লিজ পলাশ। একজন মহিলাকে নিয়ে ভয়ে ভয়ে লড়াই, ওকে? আই ডোন্ট মাইন্ড, কিন্তু জিত যেখানে আমার অনিবার্য, সেখানে লড়াইয়ে মজা নেই। দেখো দাদা, আমার হাতে এমন একটা ব্রহ্মাস্ত্র আছে। হ্যাঁ জানি জানি, ওর মৃত স্বামীর সঙ্গে তো চেহারার মিল, তাই তো? একটা বিচ্ছিরি দুর্বলতার সুযোগ তুই নিচ্ছিস কি করে? এই এই এই, তুমি কি করে জানলে এটা? যেভাবেই হোক জেনেছি। ও, তাহলে তো সবই বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছি, সেই জন্য আমি তোকে রিকোয়েস্ট করছি, পলাশ, মেয়েটাকে তুই বিপদে ফেলিস না, প্লিজ। বিপদ? আমি তো ঠিক করেছি ওকে বিয়ে করবো। কি বিয়ে? হ্যাঁ বিয়ে। দেখো, ওই দুদিনের এই সব প্রেম প্রেম খেলা, ওয়েল, মীনাক্ষীর সাথে আমি খেলব না, আই প্রমিস ইউ। থ্যাংকস ফর দ্য লাভলি কফি, বাই। একটা ভালো খবর আছে। মা আসবে? কবে আসছে মা? মা তো আসবেই, মা আসবে, ডাক্তার যেদিন ছেড়ে দেবে, খুব শিগগির ছেড়ে দেবে রে ডাক্তার, দেরি হবে না। শোন, তোর ছোটটা বলেছে। ভালো খবরটা কি সেটা জিজ্ঞেস করলি না তো? বলো। এই বাড়িতে একটা নতুন মানুষ আসছে, বুঝলি? আবার? না না, আমি কারোর সাথে ঘর শেয়ার করতে পারবো না, আমি আর ফিউদি ঠিক আছি। আর এছাড়া ওই ঘরে আর একটুও জায়গাও নেই কারোর থাকার মতো। তুই কেন ঘর শেয়ার করবি? তোকে ঘর শেয়ার করতে হবে না, কারণ সে আমার সঙ্গে থাকবে, আমার ঘরে। তোমার ঘরে? হুম। তাহলে ছোটকা আমার সঙ্গেই থাকবে। ও, কবে আসবে সে? আসবে, খুব শিগগির আসবে। আচ্ছা, সে কি তোমার বাড়ির কেউ, মানে তোমার ভাই বোন কেউ হয়? আমার নয়, তোর তোর একটা ছোট্ট বোন আসছে। তার মানে তো মানে আমাদের মেয়ে। সত্যি? ছোট কাকিমা, তোমাকে দেখে তো কিছুই মনে হচ্ছে না। কি করে মনে হবে, সে তো এখনো আসেনি, আসবে, হসপিটালে আছে। তার মানে? মানে আমাদেরই মেয়ে, কিন্তু আমি তাকে জন্ম দিইনি। আরেকটা মেয়ে, মানে আমরা ওকে অ্যাডপ্ট করব। উমা, কিন্তু
ওর মা যদি ওকে না দেয়? সে আর নেই রে, সেই জন্যই তো আমরা ঠিক করেছি আমরা ওকে অ্যাডপ্ট করব। খুব ভালো, ছোট কাকিমা তুমি সত্যি খুব ভালো। পাবে চর্চা, লোকে গানের চর্চা করে, থিয়েটারের চর্চা করে, অতুল তেমনি ভাট বকার চর্চা করে। ও একবার বাথরুমের বাংলা করেছিল, কি বলেছিল বলো তো? মগের মুলুক। কি মগের মুলুক? তোমারই বন্ধু তো। মর্নিং অনুরোধ। মর্নিং, গুড মর্নিং। মর্নিং, কি ব্যাপার এত বড় একটা ব্যাগ নিয়ে? না আসলে ওই অপরাজিতার কয়েকটা জিনিস ছিল তাই। ও ভাই, এমনি অপরাজিতা আছে কেমন? ভালো? হ্যাঁ আছে, ভালোই আছে। ভেবেছিলাম ওর সঙ্গে দেখা করতে যাব, কিন্তু পরে আবার ভাবলাম যদি কিছু মনে করে। না না, এতে মনে করার কি আছে, যেতেই পারতাম। এমন একটা ঝামেলা হয়ে গেল, তুমিও রেগুলার হসপিটালে আসতে পারছো না। আসলে রজত, মানে ওকে একা একা বাড়িতে রেখে? না না, ওকে এই অবস্থায় একা একা বাড়িতে রেখে আসা একেবারেই ঠিক হবে না। আপনার ওর কাছে থাকা দরকার। আই এম সরি রজত, আমি বুঝতে পারছি যে আমি হসপিটালে না এলে সবচেয়ে বেশি চাপটা তোমার উপরে পড়ে। বন্ধু বন্ধুর জন্য এতটুকু না করলে কি করে হয়? আমরা তো আছি, সব ঠিক হয়ে যাবে। ডোন্ট ওয়ারি, হলেই ভালো। থ্যাংক ইউ। আসলে মাঝে মাঝে এত ডিপ্রেসড হয়ে যায় না? অনিন্দ্য, তুমি ডিপ্রেসড চলে চলে একবার অপরিচিতার কথাটা ভাবো। সত্যি ওর উপর দিয়ে যা যাচ্ছে, কিন্তু অপরাজিতা এবার সত্যি কিছু করেনি। আমি আপনাকে একটু কফি দেব। হ্যাঁ একটু কফি খাবেন? কফি না থাক, এমনিতেই দেরি হয়ে গেছে, আমি আজ আসি। হ্যাঁ চলি রজত। হ্যাঁ টেক কেয়ার। থ্যাংক ইউ। কেন বোঝাতে পারছি না রাজ, এটা অসম্ভব। অসম্ভব বলে কোনো কথা নেই অনিকেত,
কাল সকালে অফিসে গিয়ে তুমি প্রথমে একটা ইমার্জেন্সি মিটিং কল করবে। গত কয়েক বছরের রিপোর্টগুলো কনসাল্ট করলে আমরা নিশ্চয়ই বুঝতে পারবো যে আমাদের ত্রুটিগুলো কোথায় আছে, সেগুলো আমরা পয়েন্ট আউট করতে পারবো। রাজ, গত তিন বছর ধরে এই টেন্ডারটা আমরা পেয়ে আসছি, লোকে বলে এটা আমাদের মনোপলি হয়ে গেছে, সেখানে কিনা আজ হঠাৎ, আমি আমি ভাবতে পারছি না। তোমায় কিছু ভাবতে হবে না প্লিজ, তুমি একটু মাথা ঠান্ডা করে বসবে এখন, দয়া করে তুমি একটু বসো, আমি আনন্দকে ফোন করছি। কোনো লাভ নেই, আনন্দকে ফোন করে কোনো লাভ নেই, আগে দুটো টেন্ডারও তো আমাদের হাতছাড়া হয়ে গেছে, আনন্দের কাছে কোনো এক্সপ্লেনেশন ছিল বলো? আনন্দ সব সময় বলেছে যে নিশ্চয়ই কোনোভাবে ইনফরমেশন লিক হচ্ছে। তুমি দেখো না প্রত্যেকটা টেন্ডারের ক্ষেত্রে আমরা যে কোট করেছি, যে রেটটা কোট করেছি, তার থেকে কম রেটে ওরা কিভাবে দিতে পারছে? এটা না বোঝার মতো বোকা আমি নই, কিন্তু লিকটা কে করলো? নিশ্চয়ই আমাদের কোম্পানি কোনো স্টাফ। আমাদের কোম্পানির কোনো স্টাফ এটা করতে পারে না, অনেকে তো অসম্ভব। তুমি যতই অসম্ভব বলো, আমাদের কোম্পানির কেউ নিশ্চয়ই এটা করেছে। আমাদের কোম্পানির কোনো স্টাফ কেন? রাজ, রাজ, যে লোকটা ফোন করছে তার সঙ্গে এর কোনো কানেকশন নেই তো। যে লোকটা ফোন করছে, হুম, মানে তুমি বলছো যে টেন্ডারগুলো সেই লোকটা পাচ্ছে, তা কি করে হয়? প্রত্যেকটা টেন্ডারই যারা পাচ্ছে তারা আমাদের সবাই পূর্ব পরিচিত, কেউ নতুন কোম্পানি নয়। সেই আরবি এন্টারপ্রাইজ, মেহতা এন্ড সন্স, হুম, এটা সবাই তো আমাদের চেনা। আচ্ছা অনিকেত, এমন কি হতে পারে যে এই চেনা লোকগুলো থেকে কেউ একজন অন্য কাউকে দিয়ে তোমায় ফোনটা করাচ্ছে? এটা অসম্ভব নয় রাজ, কিন্তু আমি তো কারোর ক্ষতি করি, তাহলে কেন শুধু শুধু বিজনেস রাইভালরি? বুঝো, তুমি অনেক দিন বিজনেস করছো অনেকে, আমাকে নিশ্চয়ই বুঝিয়ে দিতে হবে না যে বিজনেস রাইভালরি কি মারাত্মক হতে পারে। একবার যদি আমি জানতে পারি যে লোকটা কে, তাহলে কি হাল তার করব। আমিও জানি বিজনেস ট্যাকটিক্স কি জিনিস। যারা ব্যবসা করে না তাদের কখনো এত মাথা গরম করলে চলে না, দয়া করে শান্ত হও। কাল সকালে অফিসে যাও, প্রত্যেককে ডেকে পাঠাও ইন্ডিভিজুয়ালি, তুমি দেখো নিশ্চয়ই একটা কোনো ক্লু আমরা বের করতে পারবো। দেখি কি যে হচ্ছে। তোমার নাটকটা কবে? পিছিয়েছে একটু। রিহার্সাল চলছে? ওই একরকম। জিনাত কেমন আছে? কি জানি। কেন, তোমার সাথে দেখা হয় না? হয়, মাঝে মাঝে হয়। দেখা হলে কি বোঝা যায় কে কেমন আছে? কি হয়েছে জিনাতের? বদলে গেছে, এত হাসি খুশি মেয়েটা নন্দিনী, তুমি যদি একবার কথা বলো ওর সঙ্গে আমার মনে হয় খুব ভালো হয়। হেল্প হার, শি নিডস হেল্প। সমস্যাটা কোথায় তুমি জানো না?
হ্যাঁ সেটা আসলে আমার সঙ্গে তো অত মানে ওপেনলি তো জানলেও আমি কি করতে পারি তুমি তুমি চেষ্টা করেছো ওকে হেল্প করার আমি 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 বুঝতে পারছি না কি করব তুমি এখনো বুঝতে পারছো না না আমি আমি সত্যি বুঝতে পারছি না আমার কথা শুনবে যাও জিনাতকে গিয়ে জানিয়ে দাও যে তুমি ওকে ভালোবাসো